হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের পিকচার অপশন সম্পর্কে আলোচনা করব। এক্সেলে কিভাবে আপনারা একটি পিকচার ইনসার্ট করবেন এবং পিকচার নিয়ে কাজ করবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা হয়তো এমএস ওয়ার্ডে পিকচার নিয়ে কাজ করেছেন, অর্থাৎ পিকচার ইনসার্ট করেছেন এবং পিকচার এডিট করেছেন। অনুরূপভাবে এক্সেলেও আপনি পিকচার নিয়ে কাজ করতে পারবেন। কিভাবে এমএস ওয়ার্ডে পিকচার নিয়ে কাজ করতে হয় এবং পিকচার এডিট করতে হয় সে সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এক্সেলে পিকচার নেওয়ার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে ইলাস্ট্রেশন সেকশনে এখানে দেখুন পিকচার সেকটি বাটন রয়েছে। এই বাটন যদি আপনারা ক্লিক করেন এখানে দুটি অপশন আসবে। এখানে বলে দিতে হবে আপনি এই পিকচারটি কোন জায়গা থেকে নিতে চাচ্ছেন। এখানে আপনি অনলাইন থেকে যদি নিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন এবং আপনার কম্পিউটার থেকে যদি নিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পরে আপনার কম্পিউটার কোন লোকেশন থেকে আপনি ছবিটি নেবেন সেটি বলে দিতে হবে। আমি ডেস্কটপ থেকে নেব, আমি এখানে ডেস্কটপে গেলাম এবং ডেস্কটপ থেকে আমি এই ছবিটি নেব। আমি এটি সিলেক্ট করলাম এবং এখানে ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখুন এক্সেল একটি ছবি চলে এসেছে। আপনারা যদি এই পিকচারটি রিসাইজ করতে চান, অর্থাৎ ছোটো বড়ো করতে চান, সেটিও করতে পারবেন। সেটি করার জন্য যখন আমি পিকচারের মধ্যে ক্লিক করছি তখন দেখুন এখানে চারিদিকে বেশ কিছু বাটন চলে আসছে। আমি যদি পিকচারের বাইরে ক্লিক করি তাহলে বাটনটি হাইড হচ্ছে এবং পিকচারে ক্লিক করলে বাটনটি শো করছে। আপনারা এই বাটনে ক্লিক করে পিকচারটি ছোটো এবং বড় করতে পারেন। যেমন এখানে আমি ক্লিক করে ড্রাগ করে টেনে উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে দেখুন পিকচারটি ছোট হয়ে গেল। তারপরে আপনারা যদি এই দিকেও যদি ড্রাগ করে টেনে আনেন তাহলে এইদিকেও ছোট হবে এবং এইদিকে যদি আপনি ড্রাগ করে টেনে আনেন তাহলে ছোট হবে। আবার অনুরূপভাবে আপনারা এইদিকে যদি টেনে এনে বড় করতে চান তাহলে সেটিও বড়ও করতে পারেন। তারপরে আপনারা যদি পিকচার মুভ করতে চান এখানে ক্লিক করে ড্রাগ করে যদি টেনে আনেন তাহলে পিকচারটি মুভ হবে। অনুরূপভাবে এইখানে দেখুন সাইজ একটি সেকশন রয়েছে। এখানে দেখুন আমার বর্তমানে পিকচারটি সাইজ কত সেটি এখানে শো করছে। যেমন পিকচারের সাইজ বর্তমানে এখানে হাইট শো করছে এবং এখানে উইথ শো করছে। আপনারা যদি নির্দিষ্ট হাইট এবং উইথ নিতে চান তাহলে সেটি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে হাইট যদি 5 নিতে চাই এবং উইথ যদি আমি এখানে 3 নিতে চাই, দেখুন এখানে অটো 3 চলে এসেছে। এই পিকচারটি যদি আপনি ব্যাকগ্রাউন্ড যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি যদি আপনি রিমুভ করতে চান সেটিও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে এবং এটি পিঙ্ক কালারে হাইলাইট হচ্ছে। এখানে যতটুকু সে এখানে শো করছে ততটুকু থাকবে এবং বাকিটি রিমুভ করে দিবে। আমি এখানে কিপ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে শুধু এতটুকু অংশ রয়েছে এবং বাকিগুলো রিমুভ হয়ে গেছে। এছাড়াও এক্সেলে আপনি খুবই নিখুঁতভাবে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কীভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই সম্পর্কে আমি এমএস ওয়ার্ডে বিস্তারিত আলোচনা করেছি। এমএস ওয়ার্ডের অপশনটির কাজ এবং এক্সেলের অপশনটির কাজ একই। আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর আমি কারেকশন সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ একটি ছবিকে আপনি কীভাবে কারেকশন করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিজেদের মতো এখানে কারেকশন করতে পারেন। দেখুন এখানে একটু হালকা সাদা হচ্ছে। তারপরে আপনারা যদি একটু ডিপ নিতে চান তাহলে সেটি এখান থেকে নিতে পারেন। তারপরে আপনারা এটির কালারটি যদি চেঞ্জ করতে চান সেটিও করতে পারেন। এখানে কালারে ক্লিক করার পরে আমি যদি অন্য কোনো কালার নিতে চাই, যেমন আমি হলুদ ধরনের কালার নিতে চাই, এটি আমি সিলেক্ট করতে পারি। তারপরে আমি যদি কালো নিতে চাই, তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনারা ক্লিক করে সেই কালারের অপশনটি নিতে পারেন। তারপরে আপনারা এটি যদি আর্টিস্টিক ইফেক্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আর্টিস্টিক ইফেক্ট এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আর্টিস্টিক ইফেক্ট পাবেন। এখান থেকে আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করে সেটি নিয়ে নেবেন। তারপরে আপনারা যদি পিকচার কম্প্রেস করতে চান তাহলে এখানে এই বাটনে ক্লিক করে কম্প্রেস করতে পারেন এবং আপনি এই পিকচারটি বাতিল করে অন্য কোনো পিকচার যদি এখানে নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ পিকচার এই বাটনে ক্লিক করার পরে এখানে আমি ফ্রমে ফাইলে ক্লিক করলাম। আমি অন্য কোনো ছবি যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি সেই ছবিটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই সে জায়গায় অন্য ছবি চলে আসবে। তারপরে আপনারা যদি ছবি রিসেট করতে চান তাহলে সেক্ষেত্রে রিসেট পিকচার এই বাটনে ক্লিক করে করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন ছবিটি আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। এছাড়াও আপনি এই তীরে ক্লিক করার পরে রিসেট পিকচার অ্যান্ড সাইজ, অর্থাৎ পিকচার রিসেট হবে এবং সাইজটিও রিসেট হবে। এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন পিকচারটি পূর্বে যেমন সাইজ ছিল তেমন সাইজ হয়ে গেছে। এছাড়াও এখানে পিকচারের বেশ কিছু স্টাইল রয়েছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে স্টাইলগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। এই তীরে ক্লিক করার পরে আরও বেশ কিছু স্টাইল পাবেন, সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যদি নিজেদের মতো স্টাইল অথবা নিজেদের মতো ডিজাইন দিতে চান এখান থেকে দিতে পারেন। যেমন পিকচার বর্ডার যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে আপনি বর্ডার দিতে পারেন। বর্ডার যদি মোটা অথবা চিকন করতে চান এখান থেকে করতে পারেন। তারপরে পিকচারে যদি আপনি ইফেক্ট দিতে চান, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, সেগুলোতে ক্লিক করে আপনারা দিতে পারেন। যেমন শ্যাডো যদি দিতে চান, তারপরে রিফ্লেকশন যদি দিতে চান, তারপরে এখানে গ্লো রয়েছে, তারপরে এখানে সফট এজ রয়েছে, তারপরে এখানে বেভেল রয়েছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে বেভেল দিতে পারেন। আবার এখান থেকে আপনার 3D রোটেশন যদি করতে চান সেটিও এখান থেকে করতে পারেন। এছাড়াও এখানে অ্যারেঞ্জ রয়েছে। অ্যারেঞ্জের এখানে বেশ কিছু বিষয় রয়েছে। এখানে প্রথমে ব্রিং ফরওয়ার্ড এবং স্যান্ড ব্যাকওয়ার্ড রয়েছে। কোনো একটি ছবির উপরে যদি আরেকটি ছবি নিতে চান তাহলে সেক্ষেত্রে এই ব্রিং ফরওয়ার্ড এই অপশনটি ব্যবহার করবেন এবং ছবির পেছনে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে স্যান্ড ব্যাকওয়ার্ড এই অপশনটি ব্যবহার করবেন। আমি এখানে আরেকটি ছবি ইনসার্ট করছি, আমি এটি ইনসার্ট করছি।
আমি এই নিচের গোলাপের ছবিটা যদি আমি উপরে নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন ব্রিং ফরওয়ার্ড এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এটি উপরে চলে এসেছে তারপরে আমি যদি এটা আবার পেছনে নিতে চাই তাহলে স্যান্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করলে সেটি আবার পেছনে চলে যাবে তারপরে আপনারা যদি ছবি অ্যালাইন করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অ্যালাইন যে অপশনটি রয়েছে সেটি ব্যবহার করবেন যেমন আমি এখানে এই ছবিটি দুটি ছবি সিলেক্ট করছি শিফট কি চেপে ধরে আপনারা যদি ছবিতে ক্লিক করেন তাহলে একাধিক ছবি সিলেক্ট করতে পারবেন আমি এখানে উপরের দিকে ছবির অ্যালাইন যদি সমান করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে অ্যালাইন বাটনে ক্লিক করলাম তারপরে অ্যালাইন টপ এখানে ক্লিক করলে তাহলে দেখুন উপরের দিকে সমান হয়েছে তারপরে আপনারা যদি বটমের দিকে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অ্যালাইনে ক্লিক করার পরে এখানে অ্যালাইন বটম এখানে ক্লিক করলে বটম হবে তারপরে আপনারা যদি মিডিলে নিতে চান তাহলে মিডিলে নিতে পারেন এছাড়াও আপনারা যদি এখানে লেফটে নিতে চান অথবা সেন্টারে অথবা রাইটে নিতে চান এগুলোর মাধ্যমে নিতে পারেন তারপরে এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি রয়েছে অর্থাৎ আপনার একাধিক ছবির মাঝের যদি স্পেসগুলো আপনি সমান করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে গ্রুপ রয়েছে আপনারা একাধিক ছবিকে যদি আপনারা একটি অবজেক্টে রূপান্তর করতে চান তাহলে গ্রুপ অপশনটি ব্যবহার করবেন এখানে গ্রুপে ক্লিক করার পর আমি গ্রুপে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এখানে এই দুটি ছবি একটি অবজেক্টে রূপান্তর হয়েছে আমি যখন ড্রাগ করছি তখন দুটি ছবি তখন একসঙ্গে মুভ হচ্ছে তারপর আপনারা যদি আনগ্রুপ করতে চান এখান থেকে আনগ্রুপ করতে পারেন এখন দেখুন দুটি ছবি আলাদাভাবে সিলেক্ট হচ্ছে এবং আলাদাভাবে মুভ হচ্ছে এছাড়াও আপনারা যদি ছবি যদি রোটেট করতে চান এখান থেকে করতে পারেন এখানে রোটেট 90 ডিগ্রি রয়েছে লেফট রাইট রাইট 90 ডিগ্রি লেফট 90 ডিগ্রি তারপরে আপনি যদি ভার্টিক্যালি ফ্লিপ করতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন এবং হরিজন্টালি ফ্লিপ করতে চাইলে এটি সিলেক্ট করতে পারেন আর ছবি যদি আপনি ক্রপ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্রপ এই বাটনটি ব্যবহার করতে পারেন এখানে ক্রপে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ছবি চারিদিকের যে বর্ডারগুলো রয়েছে বর্ডারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করে যদি ড্রাগ করে টেনে আনেন তাহলে যতটুকু ক্লিক করে টেনে আনবেন ততটুকু ক্রপ হবে আমি এখন যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে ইউটিউব লেখাটি ক্রপ হয়েছে তারপরে আপনারা যদি কোনো নির্দিষ্ট ছবিকে নির্দিষ্ট একটি শেপের মধ্যে আনতে চান সেটিও আনতে পারেন যেমন আমি এখানে ওই গোলাপের ছবিটি যদি নির্দিষ্ট শেপের মধ্যে আনতে চাই এখানে ক্রপে ক্লিক করার পরে ক্রপ টু শেপ এখানে ক্লিক করার পরে আমি কোন শেপের মধ্যে নেব আমি এখানে এই ওভালে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ছবিটি ওভালের মধ্যে চলে এসেছে এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলে ছবি ইনসার্ট করতে হয় এবং ছবি নিয়ে কাজ করতে হয় আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ।